হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? শুভ রবিবার। আজকে আরো একটা দিন শুরু হলো, রবিবার উইকেন্ড, আজকেও ছুটির দিন একটা। তো আমি এখন কি করছি, গ্রিন টিটা বসিয়ে রেখেছিলাম ওর বাবার, সেটা হচ্ছে। আর এখানে আমার জন্য এনেছি দুধ চা, মানে দুধ এনেছি, দুধ চাটা করব এখানে। কালকে রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমাদের হবে ফ্রাইড রাইস। আর এখানে হচ্ছে চিকেনটা, যেটা বরফে একেবারে শক্ত হয়ে রয়েছে, সেটাকে আজকে ধুবো এবং রান্না হবে। তো আজকে দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি মাথায় হেনা করে নিয়েছি, রবিবার ছাড়া তো এটা পসিবল না, কারণ ওর বাবা বাড়ি না থাকলে কি করেই বা দেবো, ওকে নিয়ে তো কোনোভাবেই সম্ভব না। তো আজকে হেনা করে নিয়েছি, চুলটার এখানে এসে বেশ অনেকগুলো চুল আমার উঠেছে, ঠিক হয়ে গেছে, তেল মাখার পরে আবার দেখছি, হোপফুলি পুরোটাই ঠিক হয়ে যাবে। তো চলো, আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে দেখাবো। আর এই যে, হ্যাঁ, হাতে হেনার দাগ লেগেছে, বেশ পিগমেন্টেড হেনাটা, এখান থেকেই কিনলাম, নূপুর হেনা, ওখানেও পাওয়া যায়। আমি আজকে নিজে টোস্ট বানিয়েছি, এক টোস্ট, তার কি অবস্থা, এই পাশে নেই, ফার্স্ট টাইম বানালাম আমি। রবিবার দিন মানেই কোনো ভালো কিছু রান্না করে খেতে হবে, কিন্তু আজকের রান্নাটা না খুব একদম সিম্পল করে করলাম, যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর মানে ইজি হয় সেটা করতে, এরকম কিছু রান্না, অথচ খেতেও ভালো লাগবে। এই ধরনের কিছু রান্নার মধ্যে মাথায় এলো যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে নিই, তাহলে অনেকটা ইজিও হবে, সময়টাও খুব একটা বেশি লাগবে না। আর যেহেতু মাথায় আজকে হেনা লাগিয়েছি, তো তার জন্য না নিজের প্রতিও তো অনেকটা সময় চলেই যাবে, স্নান করতে গিয়ে টিনটিনকে রাখা, ওর খাবার আলাদা করে করতে হবে, কারণ আজকে এমনিতেও যাই হোক ডাল তো হবে না, ওরটাও কিন্তু খাবারটা আলাদা করেই করতে হবে। তো দুজনে মিলে আজকে প্ল্যান করলাম, খাওয়া দাওয়া হবে আর সন্ধ্যেই বেরিয়ে যাব, সেই যে কালকে বলেছিলাম মেলাটায়, সেই মেলাটায় আজকে কিন্তু সন্ধ্যেবেলায় আমাদের যাওয়ার কথা আছে। তো ওয়েদার যদি ভালো থাকে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আমি শুনলাম এখানে গরম পড়লেই নাকি বৃষ্টি হয়, তো সেই জন্য আমার মনে হলো যদি বৃষ্টি হয় তো, আর হাওয়াও দিচ্ছে খুব, কালকে যখন বেরিয়েছিলাম আমার ফোনটা হারিয়ে গেছিলো, তখন কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টি নেমেছিল আর কি, যখন অটো থেকে নেমেছিলাম। তো আজকে দেখা যাক সেরকম কিছু হয় নাকি, না হলেই ভালো, কারণ কালকে আমি কিছুই কিনতে পারিনি, আজকে যদি কিনতেও না পারি মনটা খুবই খারাপ হয়ে যাবে। তাহলে thank you.
আমি এখনো স্নান করতে পারিনি, এই যে আমার মাথায় হেনা, এখন কখন যাব জানি না, তিন তিন এখনো খেলেই চলেছে আর গেলেই কান্না করছে, যাবি না। তো আমি যখন স্নান করে এলাম না, অলমোস্ট তখন 3:30-4 বেজে গেছে আজকে। তো তারপরেই আমরা বেরিয়ে গেলাম একটুখানি রেস্ট নিয়ে, প্রায় 6 নাগাদ এখন বাজে। তো 6 নাগাদ এখন আমরা রয়েছি, নাম হলো মীনাক্ষী মল। কালকে কিন্তু গিয়েছিলাম যেখানে, সেটা মেগা মল ছিল, এটা হচ্ছে রয়্যাল মীনাক্ষী মল। তো দুটোতেই সেম ধরনের ট্রিপল জানানো দেখে না আমরা ভাবলাম যে সেমই বোধ হয় জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু হ্যাঁ যেটা ভেবেছিলাম তাই, জিনিসগুলো না, কারণ কালকে যেগুলো আমি হালকা চোখেই দেখেছিলাম একটুখানি, তো জিনিসগুলো সেমই ছিল, কারণ যা দেখেছিলাম দেখার মধ্যে বেশিরভাগই ছিল মেয়েরা আর কী দেখবে, চুড়িদার কুর্তি এগুলোই দেখেছিলাম, তো সেম ছিল ক্যাটাগরিগুলো। তো চলে গেলাম, খুব ভালো লাগছে এখানে এসে। তো দেখা যাক কী কী কিনতে পারি, যখন কিনবো না তখন ভিডিও করতে পারবো না, এখন আপাতত করে নিচ্ছি ভিডিওগুলো। মলটাও একটু দেখিয়ে নিই, অনেকটা বেশ বড় মলটা, মেগা মলটা কিন্তু আরও বেশি বড় ছিল। তো যাই হোক, এখন আমরা এসে পড়েছি ট্রেন্ডসে। ট্রেন্ডসের থেকে আমি একটা ওড়না নিয়েছি আর ছেলের জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছি। তো সেইগুলো আমি বাড়ি গিয়ে যদি সময় পাই সেগুলো শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। কালারটা না দেখা যাবে নাকি ক্যামেরার মধ্যে জানি না, কালারটা একটু লোড শেডিং টাইপের, গলাটা একটু অন্যরকম। আর হচ্ছে টু পিস, যেগুলো দুটো টু পিস কিনেছি, তো দুটোই আমার না, এই একটা এখানটা তো কাজ করা আছে, দেখা যাচ্ছে
কালারই আর একটা কালার, এটা স্লেট কালার হালকা, আর ওটা ছিল অফ হোয়াইট কালার। তো এই স্লেট কালারটা আমার দিদি নিতে বলেছে, তো ওর জন্য এই স্লেট কালারটা, ওনাটা একই রকম, আর এটা মানে ডিজাইনটাও একই রকম পুরোটাই, শুধু কালারটা আলাদা। সামনে দুটো নেই বলে যেগুলোর সাথে না মানে ব্যথা আসছে, আমি সোজা করছি হচ্ছে না, তো একটা ওড়নার দরকার ছিল যেটা মানে ইউনিভার্সাল ভার্সেটাইল ওড়না হয়ে যাবে, সবার সাথে পরা যাবে এরকম ওড়না। তো আমি এই কালারটা কিনলাম, তার মধ্যে গোল্ডেন কাজও আছে, তো অনেক লং চুড়িদার আছে যেগুলোর সাথে একটা ওড়না নিলে কাপড়টা অনেকটা বেশি না ডিসেন্ট হয়ে যাবে, সুন্দর লাগে দেখতে। তো তার জন্য এই একটা ওড়না কিনেছি, এটা কিন্তু যে সেল ছিল সেই সেলের থেকে কিনে নিই, এটা কিনেছি হচ্ছে ট্রেন্ডস থেকে। আর বাকি যেগুলো কুর্তিগুলো দেখালাম আর টু পিসটা, ওটা কিনেছি হচ্ছে সেল বা মেলা যাই বলো সেখানে। আর এই যে এইটা কিনা হয়েছিল ছেলের জন্য ড্রিঙ্কস, ওর অ্যাকচুয়ালি এটা ফার্স্ট জিন্স জীবনের, কারণ এর আগেও কোনো সময় জিন্স হাফ প্যান্ট পরেছে, বাট ফুল প্যান্ট জিন্স এরকম বড়দের মতো কোনোদিন পরেনি, এটা ফার্স্ট টাইম ওকে কিনে দেওয়া হলো। কারণ বাচ্চাদের না এগুলোর থেকেও যে ইলাস্টিক দেওয়া বেশ ঢিলে ঢালা জামা কাপড়গুলো ট্রাউজার টাইপেরগুলো ওগুলো বেশ ভালো লাগে, মানে ওরা কমফি ফিল করে হয়তো বা আমার মনে হয়। তো তার জন্য এই জিন্স পরে, আর দেখলাম ওকে ট্রায়াল দিয়ে যে ও না হামাগুড়ি দিচ্ছে, তো এখন হামাগুড়িটা ঠিক মতো দিতে পারছে না, তো তার জন্য এই জিন্সের এই প্যান্টটা মানে ফার্স্ট টাইম কিনে দেওয়া হলো ওই পার্টিতে পরে যাওয়ার জন্য। তো দেখা যাক ও কতটা কমফোর্টেবল ফিল করতে পারে সেখানে গিয়ে এটা পরে। তো এটাই ছিল আজকে পুরো ব্লগটা, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও যারা এখনো করোনি, আর হচ্ছে লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো লাগে শেয়ার করো। তো টাটা, গুড বাই।